الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أكمل الله تعالى به قصر النبوة وحكم في البرهان القرآن ألا نبي بعده بعث إلى كافة الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم وقال تعالى في آية أخرى وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤدِ الذي اؤتمن أمانته وليتق الله ربه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم حضرات مربان اكرام دیگر مصلیان عظام اللہ جل شانہ عمن والہ المہان عالشان دربارے لاکھ کوٹی شکریہ کرتگتا ایبن پرشنسا نبیدن کرچی جنی آمدیر کے دنیا بھی بیتی بیستتا تھے کہ مکت کرے فارق کرے اللہ رب العزت الگھار مسجد ایش بشار توفیق دان کرے چھل কালামুল্লাহ থেকে হাদিস নববী থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছেন এই কারণে মহান মুনিবের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি তার শেখানো বাক্যে পরিকালিমেতে শুকর আলহামদুলিল্লাহ আমরা সুদ সম্পর্কে আলোচনা করছিলাম আসলে সুদের যেই ভয়াবহতা
এবং কোরআন এবং হাদিসে এর অবৈধতা, নিষিদ্ধতা, সেই সাথে সামাজিক যে কুফলগুলো আছে সেটা আমাদের প্রত্যেকেরই দৃষ্টির গোচর হওয়া জরুরি। কারণ সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ছড়িয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কেয়ামতের আগে এমন একটা সময় আমার উম্মত অতিবাহিত করবে যেই সময়ের মধ্যে, যেই যুগের যুগের মধ্যে ব্যক্তি সুদ না খেতে চাইলেও, ব্যক্তি সুদ থেকে বাঁচতে চাইলেও সুদের ধুলাবালি তার গায়ে এসে লাগবে। যে ব্যক্তি সুদি ব্যবস্থার সাথে জড়িত না, সুদ খায় না, সুদ দেয় না, কেয়ামতের আলামত হলো তার গায়েও সুদের ধুলাবালি লাগবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, এই শঙ্কা কেয়ামতের পূর্ব লক্ষণ, এটা যদি আমরা বর্তমান সময়ের সাথে মিলাই দেখব আমরা প্রত্যেকেই সমাজে যারা বসবাস করে এই সুদের ধুলাবালি তার গায়ে লাগতেছে। তো কথাটা কেমন কথা যে ধুলাবালির মধ্যেও সুদ চলে আসবে, যেহেতু আল্লাহ রসুল বললেন সুদের ধুলাবালি গায়ে লাগবে, তার মানে ধুলাবালির মধ্যেও কি আসবে, সুদ চলে আসবে। রাস্তাঘাটে চললে ধুলাবালি লাগে, তো ধুলাবালির মধ্যে সুদ থাকলে রাস্তাঘাটে চললেও আপনার শরীরের মধ্যে সুদ এর একটা স্পর্শ লাগবে। বলবেন এটা কিভাবে, এটার উদাহরণটা কেমন, বুঝতেছি না। আসলে দেখেন বৈদেশিক যে ঋণগুলো আছে দেশের উন্নয়নের জন্যে, অগ্রগতির জন্যে, সমৃদ্ধির জন্যে বৈদেশিক ঋণ আমরা নিয়ে থাকি, বিভিন্ন মহা মহা পরিকল্পনা, সৌন্দর্য বর্ধন, উন্নত দেশের রাষ্ট্রে নিজেদেরকে মেলে ধরার জন্যে আমরা বিদেশ থেকে ঋণ আনি, বিভিন্ন কর্মযজ্ঞ চালাই, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট করব এটার জন্য আমরা বিদেশ থেকে ঋণ আনলাম, বিদেশি কোম্পানি করে দিচ্ছে। তো ঋণটা যে আনলাম সুদের ভিত্তিতে, তো ফ্যানের যে বাতাস খাইতেছেন এই বিদ্যুৎ যেই সোর্স থেকে আসছে, যে গ্রিড থেকে আসতেছে, যে পাওয়ার প্ল্যান্ট থেকে আসতেছে, ওটাও করা হয়েছে বিদেশ থেকে বিপুল অঙ্কের একটা ঋণ এনে সুদের ভিত্তিতে। সুতরাং বাতাসটার মধ্যেও কী আছে, সুদের গন্ধ আছে। রাস্তাঘাটে যে চলবেন, এই যে ফ্লাইওভারগুলো চলবেন, মেট্রো রেলে চড়বেন, এরপরে এক্সপ্রেস ওয়েতে চলবেন, এগুলো উচ্চ সুদে, চড়া সুদে ঋণ আনা হয়েছে এবং সেই ঋণের অর্থ দিয়ে এই কর্মযজ্ঞগুলো চলতেছে। সুতরাং এই ফ্লাইওভার দিয়ে আপনি চলবেন, ফ্লাইওভারের উপরে যে ধুলাবালিগুলো আপনার গায়ে লাগতেছে, আল্লাহ রসুলের হাদিস দেখেন পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে যাচ্ছে, যে সুদ খাবে না, সুদ দিবে না, সুদের সাথে সম্পৃক্ত না ব্যক্তি বেঁচে থাকে তা তোয়াবান, মুত্তাকি, কিন্তু তারপরেও তার গায়ে কেয়ামতের আগে কী লাগবে, সুদের ধুলাবালি, সুদের বাতাস লাগতেছে। সুক্রিয়া পদ্মা সেতুটা নিজ অর্থায়নে হইতেছে, হ্যাঁ, এর মধ্যে সুদের ধুলাবালি আশা করি নাই। তো যাই হোক, আল্লাহ রাসূল হাদিসে বললেন যে সুদের ধুলাবালি লাগবে গায়ে কেয়ামতের আলামত। তাই আমাদের এই নাজুক পরিস্থিতি যেহেতু আমরা প্রত্যেকেই অতিক্রান্ত করছি, তাই এই বিষয়গুলোর সম্পর্কে আমাদের সজাগ দৃষ্টি থাকা দরকার। সুদ সম্পর্কে গবেষণা ধর্মী আলোচনা, অর্থনৈতিক পরিভাষাগুলো আসলে এটা বলা উদ্দেশ্য না,
আর এটা বলা সকলের বোধগম্যও না। কিন্তু বর্তমান অর্থনীতির যে ব্যবস্থা, এই যে আমরা মুদ্রার প্রচলন টাকা, এই টাকা এটার যে আবির্ভাব হলো, এটার যে জন্ম হলো, প্রত্যেকটা জিনিসের জন্মের একটা উদ্দেশ্য থাকে, জন্মের উদ্দেশ্য থাকে। এই টাকা পয়সা মুদ্রা এর জন্মেরও একটা উদ্দেশ্য আছে। কারণ প্রাচীনকালে যখন কোনো মুদ্রা ছিল না, টাকা বিনিময়ের কোনো মাধ্যম ছিল না, তখন মানুষের তো প্রয়োজন ছিল। এই প্রয়োজনটা পূরণ করতো কিভাবে? পণ্যের সাথে পণ্যের বিনিময় হতো। আপনার চাউল দরকার আর আরেকজনের ডাউল দরকার। আপনার কাছে ডাউল আছে, ডাল আছে, আর তার কাছে চাল আছে। আপনার ডাল তাকে দিলেন আর সে তার গুদামে থাকা চাল আপনাকে দিল। এইভাবে বিনিময় মাধ্যম ছিল। এটাকে অর্থনীতির পরিভাষায় বলে বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেমটা পণ্যের সাথে পণ্যের বিনিময়, এটা অনেক কঠিন বিনিময় মাধ্যম ছিল, যার ফলে সহজীকরণের জন্য মানুষ আবিষ্কার উদ্ভাবনের চিন্তা, আল্লাহর রহমত, মুদ্রার প্রচলন হলো, টাকার প্রচলন হলো। কিন্তু প্রচলনের এবং মুদ্রার আবির্ভাব বা মুদ্রার জন্মের উদ্দেশ্য হলো পণ্যে পণ্যে বার্টার সিস্টেম, যে কঠিন সিস্টেম, এই বোঝাটা যেন মানুষের না থাকে, মানুষের কাছে যেন বিনিময়ের সিস্টেমটা সহজ হয়, প্রয়োজন পূরণটা সহজ হয়। কিন্তু এখন বর্তমানে টাকার উদ্দেশ্য আর সেই বিনিময়ের মাধ্যম হিসেবে শুধু নাই, বরং টাকার বড় একটা উদ্দেশ্য হলো টাকায় টাকা জন্ম দিবে। টাকায় কি দিবে? টাকা জন্ম দিবে। টাকা টাকার জনক। এখন পরিস্থিতি হলো টাকা টাকার জনক। 10 টাকা 15 টাকাকে জন্ম দিবে, 15 টাকা 20 টাকাকে জন্ম দিবে। কিন্তু প্রকৃতপক্ষে টাকার মুদ্রার প্রচলনের আবির্ভাব উদ্দেশ্যটা ছিল না। তো যে মানসিকতা এখন তৈরি হয়েছে, এই মানসিকতার ফলাফল হলো ধনী লোকের ইনকামের সুদভিত্তিক অর্থনীতিতে ধনী লোকের ইনকাম হলো গরিব লোকের দারিদ্র। পুঁজি পুঁজি সুদভিত্তিক অর্থব্যবস্থায় ধনী লোকের পুঁজি কি? ধনী লোকের পুঁজি তার নিজের টাকাটা তার পুঁজি না, এটা বড় পুঁজি না। বড় পুঁজি হলো দরিদ্র লোকের দারিদ্র। গরিব লোক দন্য দুর্দশা, তার অবস্থা নিঃস্ব অবস্থা, তার দারিদ্র, এটাই হলো ওই ধনী লোকের পুঁজি। আপনি দরিদ্রে পড়লেই সে এটাকে পুঁজি করে আপনাকে 1 লাখ টাকা দিয়ে 1,15,000 ইনকাম করবে। সুতরাং গরিব লোকের দরিদ্র লোকের দারিদ্র, মানুষের দারিদ্রই যদি হয় পুঁজি, তাহলে এই অর্থ ব্যবস্থা কিভাবে মানবতার কল্যাণে এটাকে ব্যবহার করা যায়, কিভাবে এই অর্থ ব্যবস্থা মানব ধর্মী অর্থ ব্যবস্থা হয়, কিভাবে এই অর্থ ব্যবস্থা মানুষের জন্য মনুষ্যত্ব টিকিয়ে রাখবে, তাই অর্থ ব্যবস্থার ফলাফল হলো ধনী দেশগুলো ধনী হচ্ছে আর গরিব দেশগুলো আরো গরিব হচ্ছে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ যে বলে দিলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবা বা সুদকে নিশ্চিহ্ন করে দেন, এর ফলাফল সুখকর হয় না, স্বস্তিদায়ক হয় না। আর সাদাকা দান যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার ফলাফল ইউরবি, আল্লাহ বাড়িয়ে দেন, এর মধ্যে বরকত দেন, এর মধ্যে রহমত দেন, এর জ্বলন্ত প্রমাণ দেখেন। এখন বাংলাদেশের অনেক চোর চুট্টা, অনেক ডাকাত, অনেক মানি লন্ডারিং করে,
বিদেশে অর্থ পাচার করে, সুইচ ব্যাংক, এই সুইচ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা রাখতেছে সুইচ ব্যাংক। হ্যাঁ, সুইজারল্যান্ডের ব্যাংক, পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র মধ্যগুলোর মধ্যে অন্যতম সিরিয়ালে আছে সুইজারল্যান্ড, সবচেয়ে স্বস্তির রাষ্ট্র, শান্তির রাষ্ট্র, সুদর্শনীয়, মানুষ দেখতে যায়, ঘুরতে যায়, অবকাশ যাপন করতে যায়, সুইজারল্যান্ড দেখতে যায়। কিন্তু এই সুইজারল্যান্ডে গত পরশুদিন সুইজারল্যান্ডে মানব সেবামূলক একটা সংগঠন, কি সেবামূলক? মানব সেবা। এই মানব সেবামূলক সংগঠন এগ্রিস ইন্টারন্যাশনাল সংগঠনের নাম। এই মানব সেবামূলক সংগঠন মানুষের সেবা করার জন্য একটা ডিভাইসের আবিষ্কার করেছে, একটা যন্ত্রের আবিষ্কার, যন্ত্রের আবিষ্কার, যে যন্ত্রের নাম হলো সার্কো। নাম কি? সার্কো। এই সার্কো নামক যন্ত্রের আবিষ্কার করলো মানব সেবামূলক সংঘ সুইজারল্যান্ডের সার্কো। তো কিসের সেবা দিবে এই যন্ত্রটা, এই সার্কো নামক যন্ত্রটা কি সেবা দিবে? সেবা দিবে হলো মানুষ যারা আত্মহত্যা করতে চায় তাদেরকে এই সার্কো নামক ডিভাইসটা, যন্ত্রটা সেবা দিবে, আত্মহত্যাটা যেন বেদনাহীন হয়, আত্মহত্যা যেন, হ্যাঁ, ব্যথামুক্ত হয়। এই পত্রিকার হেডলাইন, প্রতিবেদনের হেডলাইন যে ব্যথামুক্ত, এখন যেমন জায়গায় জায়গায় লেখা থাকে ব্যথামুক্ত সুন্নতে খাতনা করানো হয়, তো এমনভাবে হেডলাইন দেওয়া হয়েছে যে বেদনামুক্ত, ব্যথামুক্ত আত্মহত্যার যন্ত্র আবিষ্কার করলো সুইজারল্যান্ডের মানব সেবা সংগঠন, ডিভাইসটির নাম সার্কো। উন্নত রাষ্ট্র, টাকা পয়সায় ভরপুর, যাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ টাকা আনি, ঋণ আনি সুদে, এবং বড় আশ্চর্যের ব্যাপার কি, এই মানব সেবামূলক সংগঠনটা এই যে সার্কো বানাইল, মানুষ যেন নির্বিঘ্নে, আরামে, স্বস্তিতে আত্মহত্যা করতে পারে, ওই দেশের আইন, কোর্ট এটাকে অনুমোদন দিয়েছে। কি দিয়েছে? অনুমোদন, অনুমতি, যে ঠিক আছে তোমার এই ডিভাইস আমাদের দেশে চলবে, অনুমতি দেওয়া হলো, আইনি বৈধতা যেটাকে বলে, আইনি বৈধতা দেওয়া হলো যে যে নাগরিকের ইচ্ছা এই সার্কো ব্যবহার করে স্বস্তিতে, আরামে, শান্তিতে কি করবে, ই হলো ছেড়ে চলে যাবে। কিভাবে ব্যথা মুক্ত, কিভাবে বেদনামুক্ত? কারণ ওই ডিভাইস একটা কফিনের মতো, ওটার ভিতরে ঢুকলে, সুইচটা চালু করে দিলে ভিতরে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, নাই হয়ে যাবে, এবং ভিতরে কার্বন ডাইঅক্সাইডও নেমে যাবে, কমে যাবে, যার ফলে তারা গ্যারান্টি দিয়ে বলতেছে যে আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি এটার মধ্যে ঢুকলে এক মিনিট সময় লাগবে না মৃত্যুবরণ করতে, বরং 38 থেকে 40 সেকেন্ডেই ব্যথামুক্ত, বেদনামুক্ত মৃত্যুর পথে সে যাত্রা করতে পারবে। এই সার্কো উন্নত দেশের চিত্র এটা, এবং আইনিভাবে সেটার বৈধতা, যে চাইবে সে মরতে পারবে। দুই কথাগুলো বলার পিছনে কারণ হলো যে আল্লাহ বললেন সুদভিত্তিক অর্থ ব্যবস্থায় তোমরা দেখতেছো অনেক ঐশ্বর্য, অনেক সৌন্দর্য, অনেক চাকচিক্য, অনেক সমৃদ্ধি, অনেক উন্নতি, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে স্বস্তি নাই, শান্তি নাই। যদি স্বস্তি থাকতো, শান্তি থাকতো, এই ডিভাইসটা যে কোম্পানি বানাইছে এই ডিভাইসটা ব্যবহার করার মতো যদি গ্রাহক না থাকতো তাহলে কোম্পানি বানাইতো? আর যেই কোম্পানি গ্রাহকের কথা চিন্তা করে ডিভাইসটা বানাইলো সার্কো, এই কোম্পানির ভিতরেও কতটা স্বস্তি, কতটা আনন্দ, কতটা সুখ আপনি চিন্তা করে দেখেন। তো এটা সুদভিত্তিক অর্থ ব্যবস্থার চরম পরিণাম হলো এটা। আমাদেরকে জেনে নেওয়া দরকার যে সুদের
আখেরাতের শাস্তি কি সংক্ষেপে জানা দরকার, আখেরাতের শাস্তিগুলো কি কি, কোরআনে কি বলে, আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন? আল্লাহ রাসূল হাদিসে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সুদের যে গুণাগুলো হয় এই গুণাগুলোকে যদি ক্লাসিফিকেশন করা হয়, ভাগ করা হয়, তাহলে গুণাগুলো কতগুলো? 73টা। কয়টা? 73টা গুণার শাখা, স্তর, দরজা। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না ফির রিবা 73 বাবান, সুদের মধ্যে রয়েছে 73টা দরজা, 73টা স্তর। আইসারুহা, এই 73টা স্তরের মধ্যে সবচেয়ে নিম্ন স্তর, সবচেয়ে ছোট গুণা, সবচেয়ে ছোট স্তর কোনটা? আইয়ান কিহার রাজুল উম্মাহ, সবচেয়ে 73টা গুণা হয় সুদ খাইলে। এই 73টা গুণার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে নিম্ন গুণা হলো কোনো ব্যক্তি নিজ মায়ের সাথে জেনা করা। কোনো ব্যক্তি সুদ খাওয়া মানে হলো নিজের মায়ের সাথে জেনা করা, এটা হলো সবচেয়ে ছোট গুণা সুদের। একটু ব্রেনে যদি আপনি আনেন, উপস্থিত করেন, নিজ মায়ের সাথে জেনা, ধর্ষণ, বিয়ে, তাহলে সুস্থ মস্তিষ্কের মানুষের ব্রেনের মধ্যে এটা ঢুকবে না। অথচ সুস্থ মস্তিষ্কের মানুষ না, বরং নামাজি মানুষ, রোজাদার মানুষ সুদ খাইতেছে এবং নিজেকে ইমানদার মুত্তাকিও মনে করে, এবং নিজেকে মনে করে যে আমি যদি জান্নাতে না যাই তাহলে কে জান্নাতে যাবে? তো ব্যাপারটার ভয়াবহতা, এটার চরম শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, যে হাদিসটা বর্ণনা করেছেন হানজালা, এই হানজালা যিনি উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন, বিয়ে করেছিলেন 90 দম্পতি একেবারে বাসর রাতে, তিনি ওই রাতকে বিসর্জন দিয়ে, সুখ শান্তিকে বিসর্জন দিয়ে উহুদের প্রান্তরে ছুটে গিয়েছিলেন এবং তিনি বলতে বলতে দৌড়েছিলেন যে ইন্নি লাআজিদু রিহাল জান্নাতি মিন কিবালি উহুদ। তিনি ঘর থেকে বেরুচ্ছেন, নিজের স্ত্রীকে বলতেছেন, বিয়ে করে এনেছেন মাত্র, স্ত্রীর সংস্পর্শ হয় নাই, স্ত্রী জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছেন, স্ত্রীকে উত্তর দিচ্ছে যে ইন্নি লাআজিদু রিহাল জান্নাতি মিন কিবালি উহুদ, আমি উহুদের প্রান্তর থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ওই সাহাবি বর্ণনা করেছেন হাদিসটা। হাদিস আল্লাহ রাসূল বলতেছেন যে দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা ওয়া ফি রিওয়ায়াতিন যাইনা। আল্লাহ রাসূল বলতেছেন যে কোন ব্যক্তি এক দিরহাম পরিমাণ রিবা বা সুদ খেলো, ওয়া হুয়া ইয়ালাম, সে জেনে শুনে খাইলো যে সুদের টাকা, মোবাইল SMS আসতেছে যে ইউ গট, আপনি পেয়েছেন, অ্যামাউন্ট দিয়ে দিল 3,000, 5,000, 7,000, ইন্টারেস্ট অফ অ্যাকাউন্ট নং এত এত এত, দেখা দেয় না যে ইন্টারেস্ট এত পাইলেন, আবার তারিখও দিয়ে দেয় অমুক তারিখ থেকে অমুক তারিখ, এর মধ্য থেকে আপনার আসছে এটা। আল্লাহ রাসূল বলতেছেন যে এক দিরহাম পরিমাণ খাইলো, ওহুয়া ইয়ালামু, সে জেনে শুনে খাইলো এটা সুদ। আল্লাহ রাসূল বলতেছেন আশাদ্দু মিন 36 যাইনা, 36 বার জেনা করলে যেই গুনাহ তার চেয়ে ভয়াবহ গুনাহ জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাইলে। জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাইলে 36 বার জেনা করার চেয়েও ভয়ানক। তো মাঝখানে একটা বিষয় আসলো, যেহেতু সুদের সাথে আল্লাহ রাসূল বললেন যে কর্জ দিয়ে বন্ধক রেখে ওটার থেকে ফায়দা হাসিল করা, উপকার নেওয়া ও সুদ, তাই সুদের আলোচনা করতে গিয়ে যেহেতু সমাজে এটা অহরহ চলতেছে, তাই ব্যাপারটার অবতারণা। তো যে ব্যাপারটা বলতেছিলাম যে সুদের ভয়াবহতা, 36 বার জেনার চেয়েও ভয়াবহ সুদের গুণা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি মিরাজে গিয়ে দেখলাম যে একদল লোক বুতুনুহুম কাল বুয়ুত, আল্লাহ রাসূল বলতেছেন তাদের পেটগুলো এক একটা ঘরের মতো পেট, এক একজনের পেট কি এক একটা ঘরের মতো, বুতুনুহুম কাল বুয়ুতি ওয়া ফীহিম আল হাইয়াত, আল্লাহ রাসূল বলতেছেন পেটের এক একটা ঘর এক একটা পেট ঘরের মতো, আর তাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে, পুরা পেটের মধ্যে সাপ কিলবিল করতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে বলতেছেন মান হা উলা, এই সমস্ত লোক কারা যাদের পেটগুলো ঘরের মতো আর পেট পেটের ভিতরে সাপ দিয়ে ভরা, সাপে ধ্বংসন করতেছে। তো জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন হা উলাই আকালাতুর রিবা, এই হলো আপনার উম্মতের ওই সমস্ত লোকগুলো যারা সুদ খাইতো, যারা কি করত সুদ খাইত। সুতরাং কোন রূপভাবে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদি প্রতিষ্ঠানে চাকরি করা, সুদি প্রতিষ্ঠানে চাকরির অনেক প্রশ্ন আসে আমাদের কাছে, সুদি প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কিনা, সুদি প্রতিষ্ঠানে চাকরি করার কোনো বিধান নাই, এটা বৈধতা নাই, না জায়েজ, বৈধতা নাই। তাদের জন্য শুধু বৈধতা আছে যারা সুদি প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু সুদের কোনো কাজ করে না, সুদি প্রতিষ্ঠানের সে দারোয়ান, সে তার কাজ হলো দারোয়ানগিরি করা, তার কাজ হলো পিয়ন, শুধু চা এনে দেয়। সুদি প্রতিষ্ঠানে নামাজের জন্য জায়গাও রাখছে, প্রতিষ্ঠান সুদের, আবার নামাজের জন্য কি রাখছে, জায়গা রাখছে। তো নামাজের জন্য জায়গা রাখার কারণে ওখানে একজন ইমামতির জন্য লোক দরকার, ওই লোকের চাকরি জায়েজ। কারণ কি? কারণ হলো ওই ব্যক্তির জন্য সুদি প্রতিষ্ঠানে চাকরি করা বৈধতা আছে যিনি সুদের সাথে সম্পৃক্ত কোনো কাজ করতেছেন না, সুদের হিসাব করে না, সুদের লেখালেখি করে না, হ্যাঁ, সুদের সাক্ষী দিচ্ছে না, ইত্যাদির সাথে এক কথায় সুদের সাথে সম্পৃক্ত কাজ এগুলো যে করে না, তার জন্য বৈধতা আছে, বেতনটা তার জন্য হালাল। আর ওই সমস্ত বাকি যে লোকগুলা সুদের সাথে সম্পৃক্ত কাজ করবে প্রত্যেকেরই বেতন হারাম, প্রত্যেকের বেতন কি, কারণ কি বলবেন, আমরা কাজ করলাম বেতন হারাম হয়ে গেল, সারাদিন পরিশ্রম করে বেতন হারাম, এটা কোনো কথা? ব্যাংক বেতন দিবে বা সুদি প্রতিষ্ঠান, ব্যাংক খুলে উল্লেখ করতেছি না, যত সুদি প্রতিষ্ঠান আছে তারা বেতন দেয় কর্মচারীদেরকে, বেতন দেয় কোত্থেকে, তাদের যে সুদটা আসছে, তাদের যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা সুদ না, সেই ইনকামটা তো সুদ, তো এই তাদের ইনকাম থেকেই তো বেতন দেয়, নাকি এমডি সাহেব অন্য ব্যবসা আছে গার্মেন্টসের ওখান থেকে এনে বেতন দিবে? তো সুদ সরাসরি হারাম ইনকাম থেকে বেতন দেওয়া হচ্ছে, এবং তারা কাজটাও করতেছে কি হারাম কাজ। সুতরাং যখনই হারাম ইনকাম থেকে বেতন দেওয়া হবে এবং আমার কাজটাও হারামের সাথে সম্পৃক্ত হবে, তখনই আমার ইনকামটা, আমার বেতনটা হারাম হবে। কিন্তু আমাকে হারাম থেকে বেতন দেওয়া হলেও আমার কাজটা যদি হারাম না হয় তাহলে আমার ইনকাম বৈধ। যেমনিভাবে একজন সরাসরি ডাকা সুৎখোর, সে যদি রিক্সাওয়ালা এই বৈটাখালী থেকে উঠে মেরুল গেল, সরাসরি সুদের টাকা, সরাসরি চুরির টাকা, সরাসরি টেন্ডারবাজির টাকা, এটা দিয়া 30 টাকা রিক্সাওয়ালাকে ভাড়া দিল, সকলেই জানেন এই টাকাটা রিক্সাওয়ালার জন্য হালাল, যদি ওই টাকাটা হারাম করে ইনকাম করে আনছে। কারণ কি? কারণ রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া ইনকাম করছে, তার কাজটা এখানে হালাল, যার কারণে ইনকামটাও কি। এই জিনিসগুলো আমরা ক্লিয়ার না, আমাদের কাছে আমরা বুঝি না, বুঝি না। সুতরাং